हेलो क्लास सिक्स, आज के ऐले बलार तुम्हारे बांगला रैपिड दशम अध्याय प्री एनुअल सेकेंड चैप्टर शुरू करब। आगे दिन हमें नवम अध्याय शेषर दिखे देखे जे बौ ठाकुर छादेर घरे जायगा पेखने ज्योति दादा एवं बालक रवि ये तीनजें ही प्रधानत स्थान छो से छादे जान नतून आशा नतून आलो नतून आनंद उत्स खुजे पेलें बालक रवि। अच्छा तुम्हारा पेज 49 खोलो। छादे राज्य नतून हवा बइल नामल नतून ऋतु अर्थात ऋतु बसंत जान समागमे तार कारण सेखने नतून हवा नतून आमेज जान कची पता गजिए उठार सम्भावना एवं सेखने जान नतून कोनो जीवन उत्स खुजे पावा जीवन नतून दिशा खुजे पावा शुरू हो। तक पितृदेव जोड़ासाको बास छेड़े माने बाबा तार बाबा जोड़ासाको बाड़ीते थाकतें ना। ज्योति दादा एसे बसलें बाइरेर तेतलार घरे आमी एकटू जायगा निलुम तार ही एकटी कोण अंतर्मूले पर्दा रइलो ना अर्थात सेखाने बौ ठाकुरन एवं शेष दादा एवं ज्योति दादा एवं तार संगे तिनी अर्थात महिला महल अंतर्महल एवं बारमहलेर मध्ये विशेष पार्थक्य आस्ते आस्ते उठे जेते लागलो। अंदरमहलের পর্দা রইল না আজ এ কথা নতুন ঠেকবে না কিন্তু তখন এত নতুন ছিল যে মেপে দেখলে তার থই পাওয়া যেত না। অর্থাৎ এখনকার দিনে আমরা আধুনিক যুগে বাস করে সেই কথা চিন্তাই করতে পারবো না যে পুরুষ মহিলা একসাথে বসে গল্প করছেন কথা বলছেন এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। কিন্তু তখনকার দিনে আমি সাবেকি আমলে এই ধরনের মনোভাব বা এই বিশেষ করে ঠাকুর পরিবারের মতো সংরক্ষণশীল পরিবারে এই ধরনের ভাবনা চিন্তা মেনে নেওয়া খুব কঠিন ছিল। তা অনেককাল আগে আমি তখন শিশু মেজদাদা সিভিলিয়ান হয়ে দেশে ফিরেছেন। বোম্বাই থেকে তার কাজ যোগ দিতে যাবার সময় বাইরের লোকদের অবাক করে দিয়ে তাদের চোখের সামনে দিয়ে বউ ঠাকুরনকে সঙ্গে নিয়ে গেলেন। অর্থাৎ তিনি তার স্ত্রীকে যথেষ্ট মর্যাদা দিয়ে তার সঙ্গে নিয়ে গেলেন। বাড়ির বউকে পরিবারের মধ্যে রেখে দূরে বিদেশে নিয়ে যাওয়া এ তো ছিল যথেষ্ট, তার উপর যাবার পথে ঢাকাঢাকিও নেই, এ হলো ভীষণ বেদস্তুর। বেদস্তুর মানে অনিয়ম। অর্থাৎ বাড়ির বউরা সবসময় বাড়িতে থাকবেন এবং আমরা পড়েছি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যে বাড়ির পরিবারের মহিলারা যখন বাড়ির বাইরে বেরোতেন তারা পালকি করে বেরোতেন এবং তারা সূর্যের মুখ দেখতেন না, গঙ্গা স্নান করার নামে পালকি শুদ্ধ জলে চুবিয়ে আনা হতো। তো এহেন পরিবারে রবীন্দ্রনাথ এবং তার মেজদাদা এমন কিছু পরিবর্তন আনলেন যে তার স্ত্রীকে বাড়ির সকলের সামনে কোনো রাগঢাকহীনভাবেই নিয়ে তাকে নিয়ে বিদেশে পাড়ি দিলেন। অর্থাৎ এ ছিল মহাবেদস্তুর, মানে দস্তুর মানে নিয়ম, বেদস্তুর মানে যা বেনিয়ম। অর্থাৎ ঠাকুর পরিবারে বা ঠাকুর পরিবারের মতো রক্ষণশীল পরিবারে এ যেন এক অন্য ধরনের নিয়ম যা নিয়ম বহির্ভূত। আপন লোকেদের মাথায় আকাশ ভেঙে পড়ল। বাইরে বেরোবার মতো কাপড় তখন মেয়েদের মধ্যে চলতি হয়নি, এখন শাড়ি জামা নিয়ে যে সাজের চলন হয়েছে তারই প্রথম শুরু করেছিলেন বউ ঠাকুরন। অর্থাৎ বউ ঠাকুরন তখন নতুন করে এই পোশাকের প্রচলন করেন। সেখানে শাড়ি থাকতো সেমিজ থাকতো, আগেকার দিনে শাড়ি সেমিজ পরে বাইরে বেরোনো মহিলাদের নিয়ম বিরোধী ছিল। বেনি দুলিয়ে তখন ফ্রক ধরেনি ছোট মেয়েরা, অন্তত আমাদের বাড়ি ছোটদের মধ্যে চলন ছিল পেশোয়াজে। পেশোয়াজ হচ্ছে এক ধরনের লম্বা টানা পোশাক, পা ওপর থেকে পা অবধি লম্বা ঝোলা। বেথুন স্কুলে প্রথম খোলা হলো, আমার বড়দিদি ছিল অল্প বয়স, সেখানে মেয়েদের পড়ানোর পথ সহজ করবার প্রথম দলে ছিলেন তিনি। মহিলাদের পড়াশোনা শেখা, তাদের শিক্ষিত, আমরা জানি বাল্যবিবাহ হতো, অল্প বয়স হলেই 10-12 বছর বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যেত। সেখানে সেই প্রচলনের বিরুদ্ধে গিয়ে নতুন করে আমরা জানি বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষার প্রচলনের জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং সেই জন্য তার প্রচেষ্টা এবং আরও অনেক সামাজিক মানুষের সমাজের অন্যান্য গুণসম্পন্ন মানুষদের জন্য মহিলাদের লেখাপড়ার সূচনা হয় এবং সেই দলে সেই যে সূচনা তার দলে প্রথম ছিলেন তার দিদি। শুনেছি পালকি করে যাবার সময় পেশোয়াজ, আচ্ছা আমি একটু বাদ দিয়ে গেছি, ধবধবে তার রং, এ দেশের সঙ্গে তার তুলনা পাওয়া যেত না। অর্থাৎ ভারতবাসীদের রং হচ্ছে মাঝামাঝি, তারা কেউ খুব ফর্সাও হয় না
কেউ কালো হয় না, গায়ের রং তাদের শ্যামলাও হয় না, কিন্তু কিন্তু তার দিদি ছিলেন ধপধপে ফর্সা, এবং যে কারণে কি হয়েছিল দেখো। শুনেছি পালকিতে করে যাবার সময় পেশওয়াজ করা তাকে চুরি করা ইংরেজ মেয়ে বলে পুলিশ একবার ধরেছিল। পুলিশে ভেবেছিল সে হয়তো চুরি করা ইংরেজি মেয়ে, সে হয়তো বা কোনো বিদেশি মেয়ে, তাকে ধরে আনা হয়েছে বা বেঁধে রাখা হয়েছে এই ভেবে। এতই ফর্সা কেন বলেছেন যে তার দিদি এতই ফর্সা দেখে মনে হতো যেন কোনো বিদেশি পরিবারের মেয়ে। আগেই বলেছি সেকেলে ছোটো বড়োর মধ্যে চলাচল সাঁকোটা ছিল না, চলাচলের সাঁকোটা ছিল না। সাঁকো মানে হচ্ছে ছোটো ব্রিজ, হ্যাঁ, সেই যে বড় মানুষ এবং ছোট বাচ্চা ছেলে মেয়ে তাদের মধ্যে যে পরস্পরের যোগাযোগ বা যাতায়াত বা পরিবারের মধ্যে থেকেও সেই ব্যাপারটা ছিল না। কিন্তু এই সকল পুরনো কায়দার ভিড়ের মধ্যে জ্যোতিদাদা এসেছিলেন নির্জলা নতুন মন নিয়ে, অর্থাৎ জ্যোতিদাদা তার থেকে অনেক বড় পরিষ্কার পবিত্র মন নিয়ে এরই মধ্যে তার জীবনে এসেছিলেন জ্যোতিদাদা। আমি ছিলাম তার চেয়ে 12 বছরের ছোট, বয়সে এত দূর থেকে আমি যে তার চোখে পড়তুম এই আশ্চর্য। অর্থাৎ জ্যোতিদাদা থেকে বয়সে যেহেতু বয়সে মানুষদের দূরত্ব ছিল বহু, কিন্তু তা সত্ত্বেও জ্যোতিদাদা চোখে পড়েছিলেন বালক রবি। আরও আশ্চর্য এই যে তার সঙ্গে আলাপে জ্যাঠামি বলে কখনো আমার মুখ চাপা দেননি। অর্থাৎ আমরা অনেক সময় বলি, মা বাবারাও অনেক সময় বলে থাকেন যে তোমরা বড়দের মধ্যে কথা বলবে না, তাতে তোমাদের সবাই পাকা বলবে, মনে করবে তোমরা বড়দের মাঝখানে কথা বলো। সেই সেই শব্দটাকে উনি বলেছেন যে আমি ছোট হয়েও মেজদাদার সামনে বর্তমান থেকেও আমি যদি কোনো দিন ভুলে কিছু বলে ফেলতাম, তিনি মেজদাদা কখনো মুখ চেপে ধরেননি বালক রবির। অর্থাৎ কোনোটা যে পাকার বা বড় ম্যাচিওর হিসেবে কথা বলা হচ্ছে এটা তার কোনো দিন মনে হয়নি। তাই কোনো কথাই ভাবতে আমার সাহসে অকুলন হয়নি। অর্থাৎ কোনো কিছু ভাবতে বা বলতে তিনি কোনোদিনই মেজদাদার সামনে দ্বিধাবোধ করেননি। আর ছেলেদের মধ্যে আমার বাস, 5 রকম কথা পারি, দেখি তাদের মুখ বোঝা, অর্থাৎ সবাই বিজ্ঞ, সবাই বুঝে গেছে, কেউ কিছু বলতে চায় না, সবাই শোনে, জিজ্ঞাসা করতে এদের বোধ বাধে, বুঝতে পারি এরা সব সেই বুড়োদের কালের ছেলে, যে কালে বড়রা কতই কথা আর ছোটরা থাকতো বোবা। অর্থাৎ কিন্তু তিনি যখন পুরুষ মহলে বসতেন বা তিনি যখন কোনো কথা তুলতেন, তখন তিনি দেখতেন যে বাড়ির অন্যান্য বা পুরুষ মহলের অন্যান্য পুরুষরা সবাই মুখ বন্ধ। তিনি তখন বুঝতেন যে তিনি তার দাদার কাছে যতটা সাবলীলভাবে, যতটা স্বাভাবিকভাবে কথা বলতে পারেন আর 5 জনের মাঝখানে সেটা বলতে পারেন না। তার কারণ তারা হচ্ছে সেই সমাজের মানুষ যেখানে বা সেই জগতের মানুষ যেখানে শুধু বড়রাই কথা বলে এবং ছোটরা যেখানে মুখ বুঝে শোনেন। জিজ্ঞাসা করবার সাহস নতুন কালের ছেলেদের, আর বুড়োকালের ছেলেরা সব কিছু মেনে নেয় ঘাড় বুঝে। অর্থাৎ এখনকার নতুন প্রজন্ম, এখনকার যা অর্থাৎ রবীন্দ্রনাথের বয়সকালে, সেটা আজকে থেকে বহু বছর আগে, সেই সময় ছেলেদের মুখে কথা বলার সেই স্বাধীনতা, সেই সাহসটুকু এসেছিল। কিন্তু যারা সেই সাহস করতো না, তিনি বুঝে নিতেন যে তারা হচ্ছে সেই আমলের মানুষ যেখানে শুধু বড়রাই কথা বলতেন এবং ছোটরা মুখ বুঝে বিনা প্রতিবাদে তা ঘাড় পেতে মেনে নিত। আচ্ছা, আজকে এই অবধি থাক, আমরা পরের দিন বাকি অংশটুকু পড়বো। তোমরা স্পেলিং পড়ো, ভালো করে রিডিং দিও, কোয়েশ্চেন অ্যান্সার PDF-এ পাবে। ধন্যবাদ।